আসসালামু আলাইকুম। আজকের প্রতিবেদনটি হচ্ছে লাভের কচু চাষ, মুখী কচু চাষ, সাধারণত বই কচু নামে পরিচিত গ্রাম বাংলায়। আর আপনারা দেখতেই পাচ্ছেন মুখী কচুর গাছ। এই গাছটি প্রতি বিঘায় তিন মাসে 5-6 লাখ টাকা আয় সম্ভব, কারণ এটি একটি উচ্চ ফলনশীল সবজি বা কচু গাছ বলা যায়। আর এই কচু গাছ দোআঁশ মাটি ও এঁটেল মাটিতে ভালো জন্মে। আর রোপণের সময়কাল বাংলা মাসের ফাল্গুন থেকে চৈত্র মাস পর্যন্ত, ইংরেজি মাসের মার্চ মাসটি উপযুক্ত পরিবেশ হিসেবে ধরা হয়। এখন আপনাদেরকে মুখী কচু চাষ পদ্ধতি দেখানো হবে। প্রথমে আমাদেরকে জমিতে জৈব সার প্রয়োগ করে হাল চাষ করে নিতে হবে। জৈব সার দ্বারা হাল চাষ করে নিলে জমির উর্বরতা বৃদ্ধি পায়। প্রস্তুতকৃত জমিতে লাঙ্গল বা ধারালো বস্তু দ্বারা আমাদেরকে নালা তৈরি করে নিতে হবে এবং নালার দূরত্ব 1 ফিট হতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন একটি নালা তৈরি করা হয়েছে, পর্যায়ক্রমে অনেকগুলো নালা করা হয়েছে, তাদের দূরত্ব 1 ফিট। ঠিক আপনারা এভাবে করে নেবেন। এরপর আমাদেরকে অবশ্যই মুখী কচু বা বই কচু আমাদেরকে অঙ্কুরিত বিশিষ্ট দেখে নিতে হবে, যেমন আপনারা দেখতে পাচ্ছেন। এরপর আমাদেরকে মুখী কচু বা বই কচু বপন করতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন মুখী কচুগুলো বপন করা হচ্ছে। এর একটি হতে অন্য একটি দূরত্ব হবে 6 ইঞ্চি। আপনারা দেখতেই পাচ্ছেন একটি থেকে আরেকটি বই কচু বপন করা হচ্ছে 6 ইঞ্চি দূরত্বে। ঠিক আপনারা এভাবে করে নেবেন। মুখী কচু বপন করার পর আমাদেরকে অবশ্যই মাটি দিয়ে চাপা দিতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন মাটি দ্বারা মুখী কচুর বইগুলোকে চাপা দেওয়া হচ্ছে। ঠিক আপনারা এভাবে করবেন। 5-7 দিন পর দেখতেই পাচ্ছেন অঙ্কুরিত বীজ হতে চারা গজাইছে। এটি একটি উচ্চ ফলনশীল এবং খুব অল্প সময়ে অধিক ফলন বা মুখী কচু পাওয়া যায় বলে এই মুখী কচু অনেক লাভবান একটি ফসল হিসাবে গ্রাম বাংলায় চাষ হয়ে আসছে।